হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর এখন বাজে হচ্ছে 9টা। আজকের দিনটা আমি শুরু করেছি হচ্ছে সকালবেলা উঠে পড়তে বসেছিলাম, আর একটা ক্লাসের হাফ পার্ট করেছি, আর এবার পেয়েছি হচ্ছে খুব খিদে। এখন বাজে হচ্ছে 9টা, আর প্রচুর খিদে পেয়েছে। ভাবছি আজকে বাসি রুটি দিয়ে এগুলো বানাবো। সো গাইস চলো যাওয়া যাক, বাসি রুটি দিয়ে এগুলো বানানো যাক, তাহলে তারপরে কীভাবে বানাচ্ছি আমি ওটা সে তোমাদেরকে দেখাবো। আর চলো গাইস বানানো যাক এখন। চলো গাইস, গ্যাসটা জ্বালিয়ে নিলাম, একটা তাওয়া নিয়ে নিলাম, আর তাতে হালকা তেল দিয়ে দিলাম, হালকা নয় বেশ অনেকটাই দিয়েছি আমি তেল। আর এবারে তেলটা চারদিকে স্প্রেড করে নিলাম, যেহেতু যখন মানে রুটিটা ভাজবো আর কি, তখন সব দিকে যাতে তেল লাগে। এবার রুটিটা দিয়ে দিলাম, বাসের রুটিটা দিয়ে আমি ওলট পালট করে ভালো করে ভেজে নিলাম সেই তেলের উপরে। দেখতে পাচ্ছ রুটিটা বেশ ভালো করে ভাজা হয়েছে, একটু ফুলেছেও। আর এবার আমি ওটা একটা প্লেটে নিয়ে নিলাম, এবার একটা ডিম ফেটে নিলাম ভালো করে, তাতে একটু নুন দিয়ে দেব, দিয়ে দিয়ে আবার তেল দিয়ে দিলাম ডিমটা ভাজার জন্য। এবার ডিমটা আমি ছেড়ে দিলাম, ডিমটা ছেড়ে দিয়ে এবার আমি দেখব কখন ডিমটা একটু হয়, হাফ হয়ে গেলে আমি পরোটাটা দিয়ে দেবো। পরোটাটা দিয়ে দিলাম, দিয়ে এবার হালকা করে তার উপর দিয়ে খুন্তি দিয়ে চেপে দেবো, যাতে পাউডারটা ডিমের সঙ্গে লেগে যায় বা ডিমটা পাউডারের সাথে ভালো করে লেগে যায়। এবার আমি ওলট পালট করে ভালো করে এবারে প্লেটে রেখে দিলাম, রেখে দিয়ে চলো এবার এগরোল বানানো যাক। এগরোল বানানোর জন্য আমি শসা, পেঁয়াজ আর টমেটো কুচে রেখেছিলাম, তাই ওইগুলোর উপর ভালো করে ছড়িয়ে দেবো। আর এখানে দুটো এগরোলের জন্য প্রচুর মানে স্যালাড কাটা হয়ে গেছে আর কি, তার জন্য আমি একটু বেশি বেশি করেই দিচ্ছি আর কি, আমি একটু বেশি স্যালাড খেতে এমনিতেও পছন্দ করি। সো গাইস দিয়ে দিলাম, এবার যে 2 টাকা পাতা সস পাওয়া যায় সেই সসটা আমি লম্বা করে দিয়ে দেবো। সস দেওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার আমি এটাকে রোল করব। এবার এতগুলো স্যালাড নিয়ে এই পাউডারটা রোল করা আর কি একটু চাপের, বাট তবু রোলটা করে নেবো আমি যা হোক করে আর কি। চলো গাইস রোলটা ভালো করে নিলাম, এবার একটা পেপার নিলাম, পেপার নিয়ে তাতে মুড়ে নিলাম যেমন দোকানে দেয় আর কি, যাতে না রোলটা খুলে যায় খাওয়ার সময়, তার জন্য ভালো করে ধরার জন্য। সো গাইস দুটো আমার রেডি হয়ে গেছে, দুটোর মধ্যে আমি একটা মাকে দিয়েছি আর একটা আমি খেয়েছি, যেহেতু মান্তু খাবে না বলেছে তার জন্য মাকে একটা দিয়েছি আমি একটা খেয়েছি। টেস্টের কোনো তফাৎ নেই, বাজার থেকে যে মানে এগুলো পাওয়া যায় তার সঙ্গে কোনো টেস্টের তফাৎ নেই, মানুষ বেশি ভালো লাগছে খেতে। আর ওখানে একটু মানে স্পাইসি হয় আর কি, যেহেতু মশলা দেয় আমি কোনো মশলা দিইনি, বাট তবু ভালো লাগছে আর কি খেতে। সো গাইস খাওয়া হয়ে গেছে, এবার আমি হচ্ছে যে দিয়া পেন্টিংয়ের ভিডিওটা একটুখানি বাকি ছিল সেটা মানে করে নেবো আর কি, শ্যুট করে নেবো, করে নিয়ে মা দুর্গা পেন্টিংয়ের যেটুকু অংশ মানে পার্ট 2টা আমি আজকে আপলোড করবো ভেবেছিলাম, তা সেটা এডিট করতে হবে। সো গাইস এখন ভিডিও বানানো যাক, আর ভিডিও বানানোর আগে ওটা এডিট করবো, তারপর ভিডিও বানাবো। যে প্রদীপের উপর ডিজাইন করছিলাম সেটা আজকে কমপ্লিট করবো, সেই ভিডিওটা শ্যুট করা পুরো কমপ্লিট করবো আজকে। আর এখনকার জন্য রাখছি, এখন প্রচুর কাজ আছে। সো গাইস টাটা। হে গাইস, আমি এখন যাচ্ছি হচ্ছে শিপ্রাদিদের বাড়ি, মানে আমার দিদির বাড়ি আর কি, পিসির মেয়ের বাড়ি। আর আমি আর মা এখন আসছি, আপাতত মা এই পিছনে আসছে হেঁটে হেঁটে, মা হাঁটতে পারছে না একদম ওই শরীর বুঝতে পারছে। আর মান্তু হচ্ছে সাইকেলে করে আসছে, যেহেতু আমাদের একটা সাইকেল, তাই মান্তু সাইকেলে আসছে, আমি আর মা হেঁটে আসছি, আর বাবা স্কুটি নিয়ে চলে গেছে, তার জন্য আমরা হেঁটে হেঁটে আসছি আর কি। আর এই রাস্তাটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, এই যে চারদিকে পুরো ধানের ক্ষেত আছে আর কি, চারদিকে পুরো ধান জমি আর কি, আর আমরা তার মধ্যে দিয়ে যাচ্ছি। আর আরেকটু আগে যে রাস্তাটা ছিল সেটা পুরো ধান জমির মধ্যে দিয়ে একদম, প্রচুর জঙ্গল জঙ্গল মতো হয়েছিল যেহেতু বর্ষাকালে ঘাস প্রচুর বেড়েছে। আর আমরা যেহেতু একটু দুপুর বেরিয়েছি, এখন তো বাজে 4:17, কিন্তু প্রচুর রোদ বলে মানে ভিডিওটা ভালো আসছে আর কি, এমনি ঘরে ভেতর ভিডিও ভালো আসে না। সো গাইস চলো যাওয়া যাক, আবার ওদের বাড়ি পৌঁছে ভিডিও করবো। গাইস এই রাস্তাটা দেখো, চারদিকে এই যে ঝাউ গাছ, আরও ঝাউ গাছ ছিল আমফানের সময়, প্রচুর ঝাউ গাছ পড়ে গেছে আর কি, এখন ওই জন্য কমে গেছে, তবু দেখো প্রচুর গাছপালা চারদিকে। আর এই পাশে একটা খাল আছে, আর খালটা দেখলে প্রচুর ভয় লাগে আমার সত্যি কথা বলতে। আর মা এখন অনেক পিছনে আছে, আমি একটু আগে চলে এসেছি আর কি ব্যাগটা হাতে করে নিয়ে, আর মান্তুর এখনও দেখা নেই অথচ সাইকেলে আসছে।
চলো গাইজ, তোমাদের একটা মানে জিনিস দেখায় যেটা আমরা দেখি মানে ছোটোবেলায় খুব ভয় পেতাম, এখনও পাই আর কি একটু একটু, কিন্তু এখন আর সব আমরা ওগুলো বিশ্বাস করি না, তাই ওগুলো মানে ভয় পাই না আর কি, কিন্তু এখান থেকে যেতে গেলে সবাই খুব ভয় পাই দেখাচ্ছে তোমাদেরকে। দেখো গাইজ, এই যে সামনে এই যে বট গাছটা আছে, এই বট গাছটাই বলে আর কি কেউ একজন সুইসাইড করেছিল, তার জন্য প্রচুর ভয় পায় আর কি সবাই যেতে এখান থেকে। দেখো এই বট গাছটা, বিশেষ করে সন্ধ্যাবেলা এখন তো সবাই আসে। গাইজ, আমরা অনেকক্ষণ চলে এসেছি আর তখন ভিডিও করতে পারিনি আর কি অন্য কারণের জন্য, আর আমরা এখন মানে এখনও বসে আছি বাড়ির ভিতরে, আর ওদিকে মানে শুনতে পাচ্ছ তোমরা যে গান বাজছে প্রচুর, আর ওখানে প্রচুর নাচানাচি চলছে, তা আমরা এখন দেখতে যাবো। আমি এতক্ষণ ব্লগটা এডিট করছিলাম, এডিট করে এবারে মানে আপলোড করতে স্টার্ট করবো আর কি, আমার আমার নিজের নেট নেই, ওইদের কাছে নেট নিয়ে করবো আর কি আপলোডটা, যদি আপলোড হয় ভালো, নাহলে কালকে সকালে করতে হবে, নাহলে রাতে করবো কোনো ব্যাপার নেই। আর আপাতত আমরা নাচ দেখতে যাবো, চলো গাইজ যাওয়া যাক, কীভাবে আমরা নাচছি তোমাদেরকে দেখাই, এখানে প্রচুরজন মানে জড়ো হয়ে গেছে, চলো এখন যাওয়া যাক।